হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেক মাই ইউটিউব চ্যানেল কুণাল ভয়েস ব্লগ। আজি আপনার মাজত নতুন একটা ভিডিও লৈ আনিছো। আর আপনার থাম্বনেইলত চাই ফেলে গম পাইছো সাগে কি ভিডিও হব এইটো। আর ভিডিওটো বিলাতি ভাই আর ময়ে বনাইছো। মোর ফ্রেন্ডে তার মানে ট্যুরিজম রিজর্ট খুলিছে, তো ইয়াত মই যাই ফেলে ভিডিও বনালো আর ফ্রেন্ডও মাতিছে, গতিকে ময়ও যাই ফেলে ভিডিওটো বনালো। আর ফ্রেন্ডর চিনাকি করে দিয়াখিনিহে ভিডিওটো দিলে ধল, আর বাকিখিনি ভিডিওটো আছে, তো আপনাদের সব ভাল পাব কেনে দরে হয়েছে ট্যুরিজম রিজর্টটো বনাওয়াটো। তো আপনাদের সব দেখা পাব, নতুন হয় বনাওয়াটো। আজির ব্লগতো থাকিব আমার বিলাতি ভাই, আর আমি আহিছো নতুন ট্যুরিজম রিজর্টত আহিছো। তো আপনাদের নতুন ট্যুরিজম রিজর্টটো দেখাম। বাঙালি পাড়ের উত্তর ফালে সুমাব লাগে, মেইন চকর পৰা 4-5 কিলোমিটার মান হব, আর মোর পিছফালটো হল গেট, এটা সুমাই যাও আপনাদের দেখাম। এটা এফালের দেখাবলে চেষ্টা করিম, আমি বিলাতি ভাই ময়ে দেখাম আর কেনকা সাম, আমিও নতুন আইছো, তো ভিতর দেখাবলে চেষ্টা করিম। বড়িয়া পুরা মিউজিক বজাই আছে কাখত, গেটরপর মোটামুটি 100 মিটার মান সুমাব লাগে আর আর গেটত এক লিখা নাই বর্তমান লিগে নতুনের কারণে। কি নাম আসলে? ওডিসি ওডিসি মিনিয়া ভিলেজ, মিনিয়া ভিলেজ, ওডিসি মিনিয়া ভিলেজ রিজর্টর নাম তো। আর আর সৌ দেখা পাওয়া তো হল গাড়ি পার্কিং, বাইক পার্কিং বিলাক ধুনিয়া কই বনাই থোয়া আছে, আর যা সুমাই যায় আছো লাহে লাহে কই। আর সৌ দেখা পাওয়া তো হল ট্রি হাউস, আর ট্রি হাউসতো উঠিবলে চেষ্টা করিম। এটা নতুনকে বনোয়া 2021-এর আরম্ভ হল মানে রিজর্ট। এটা কাকত আই পাইছো মই, এটা সুমাই যাও ইয়া, আর এই ঘর উঠিবর কারণে চেষ্টা করিম। বলক উঠি যাও পুরত। এয়া আহি পালো ঘর, আর ভিতর কি আছে চাও। চালো মই ভিতর, নাইট ক্যাম্পিং ব্যবস্থা ট্রি হাউসত আজি উঠি চালো, বহুত ভাল লাগিল। আজি ফার্স্ট টাইম উঠি চাইছো তার মানে ফ্রেন্ডসকল, বহুত ভাল লাগিছে। আর এইবিলাক সরু সরু জুপুরি ঘর আছে, আপনাদের জিরণি লোব পাৰিব আর নাইট ক্যাম্পিংও করব পাৰিব। আপনাদের আপনাদের ঘুরাবো ইয়াত আহিলে নাইট ক্যাম্পিং, তারপর ইফালে আছে পানি বই আহা দং, আর পিছফালেও নদী আছে সরু নদী, এটা দেখাম আপনাদের। আর এই বক্সত গান বজায় আছে, গতিকে ভয়েসটা অল্প ডাবিং করবলিয়া হল, বেয়া নাপাব ফ্রেন্ডসকল। আর ইয়া ঘোড়া, ঘোড়াত উঠিব পাৰিব, ঘোড়াত উঠি ঘুরব পাৰিব আপনাদের। আর সরু লড়া ছোৱালীবিলাকৰো আছে খেলা সঁজুলিবিলাক ফ্রেন্ডে। আর এটা মই পিছফালের নদীত আহি গেলো, ইমান ডাঙর নদী নয়, একদরে সরু হয় সরু নদী, পানিটো বরিয়াকে বই আহিছে বহমাটির পৰা, ইয়া সাফা পানি হয়। আর রিজর্টটো মাজত হয় আর, ইফালেও ডং আছে ইফালে নদী আছে সরু নদী এনেকা মাজত আছে, চাই বহুত ধুনিয়া লাগিছে। তার মানে আপনাদের একবার আহিব, বাঙালিপাড়ার পর 4-5 কিলোমিটার মান সুমাই আহিলে আপনাদের এই রিজর্টটো পাব, খুদিলে গম পাব আপনাদের। আর ইয়াত খানা বনে আছে, কিচেন রুম, কুকিং রুম, যুনি যি কয় আর। আর এই বাঁহর তলে তলে বনাইছে তার মানে রিজর্টটো, বহুত ভাল আর বহুত নিজম পরিবেশ পুরা। আজিহে মিউজিক বজাই আছে, মিউজিক নবজালি বহুত বরিয়া সুন্দর ঠাই বলে কব পড়ব, ধুনিয়া পরিবেশ। তো পানি সৌ তারপর দেখাইছিল আপনাদের, আর ইফালে আহি গেল মানে, আর ইয়া ভাইটিয়ে কিবা খেলি আছে পানিত। You're so hard to read, it's like you're tangled in the lies. You tell me one thing, do another. Tell me where you stand. আপনালোকে যদি এই রিজর্টত আহিব খোঁজে বাঙালিপাড়া চকর পৰা উত্তর ফালে সুমালে হল, আর এই বাঁশকা ডিস্ট্রিক্টতে হয় বগামাটি রোড হয়ে আহিলে আপনালোকে এই রিজর্টটো পাব। আর রিজর্টটোর নাম হল ওডিসি মিনিয়া ভিলেজ বলে থোৱা হয়েছে। তারপর ওলাই আহিলো মই, আর তাম মিউজিক বজায় আছে, গতিকে মই ঘর যাই ফেলে ভয়েস ডাবিং করিম।
ভয়েস ডাবিং করবলিয়া হব ইচ্ছা, কারণ তাতে মই রেগুলার কথা কম বলে ভাবিছিল কিন্তু নহল, কারণ মিউজিক বহুত বজায় আছে, কপিরাইট স্ট্রাইক পড়ে যাব পারে, গতি ভয়েস ডাবিং করি তারপর ভিডিওটা আপলোড দিম আর এটা আপনাদের কেনে পালে কমেন্ট করব, আর চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা নাই যদি সাবস্ক্রাইব করব, আর লাইক শেয়ার কমেন্ট করবলে না পাহরিব। আর এটা আমি বগামাটি যাম, বিলাতি ভাই আগত আহি পালা ইয়া, এটা আমি কত যাম বগামাটি, বগামাটির ভিড়টা চাবলে যাম। আর এটা আপনাদের তো বেশিরভাগে বগামাটি দেখা পাইছে সাগে, তেওলেও আজি কি ভিড় হয়ে আছে এই আমি চাবলে যাম, আর ইউটিউব ব্লগত নিদো, নেক্সট এটা ব্লগত আপনাদের পাব বগামাটির ভিডিওটা। তো আজির ভিডিও এখিনিতে শেষ করল, আর আপনাদের কেনে পালে কমেন্ট করিয়ে জানাব আর সাবস্ক্রাইব করব, এখিনিয়ে বলক বিলাতি ভাই বলা বলা বগামাটি।